গাইস আসসালামু আলাইকুম বিউটিফুল পিপল আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন ইটস মি আহমেদ নূর ওয়েলকাম টু মাই নিউ ইউটিউব চ্যানেল এন্ড মাই ফার্স্ট ব্লগ আপনারা টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝে গেছেন যে আমরা আজকে কোথায় যাচ্ছি হ্যাঁ আজকে আমরা ভাই ভাইদেরা মিলে আজকে আমরা সাইকেল ট্যুরে যাচ্ছি সো এই ব্লগটি অনেক মজা হবে এনজয় হবে দেখতে থাকুন এনজয় করতে থাকুন আমরা এখানে সবাই আছি মোটামুটি সবাই আছি আমরা এখন আমরা জাকির ভাইয়ের জন্য ওয়েট করতেছি সে অনেক লেট করে আসতেছে এই যে জাকির ভাই চলে আসছে অলরেডি হ্যাঁ জাকির ভাই হাই সো এখন আমরা যাচ্ছি দেখতে থাকুন আমরা অলরেডি ক্লাব মোড় চলে আসছি আর অলমোস্ট এখন 7:30 বাজে আমরা এখন ক্লাব মোড় থেকে বের হচ্ছি আমাদের টিমের গ্রুপে সবাই এখানে আছে সো আমরা যাচ্ছি আশা করি অনেক এনজয় হবে আমাদের গ্রুপে সবাই চলে গেছে সামনে কিন্তু আমাদের এখানে যে নিজের জন্য সাইকেল একটু প্রবলেম হয়ে গেছে এই যে প্যাডেলটা আছে প্যাডেলটা একটা খুলে গেছে গা এখন আমরা অনেক কষ্টে যাইতেছি আমরা বিকিনিওর পর্যন্ত যাব ওইখানে গিয়ে সাইকেলটা ঠিক করব দেন আবার তাদের সাথে যোগ দিব সো দেখা হচ্ছে একটু পরে নাওডুবা গোলচক্করে চলে আসছি অলরেডি তারা অনেক পিছনে আমরা একটু ফার্স্ট এসে পড়ছি কারণ আমাদের কিছু সিনেমাটিক শট নিতে হবে এখানে অনেক সুন্দর একটা শট হবে এই জন্য আমরা চলে আসছি সো এখন আমরা ওই শটটা নেব আমাদের এক ভাই তার নাম হচ্ছে মিন্টু খালাসি তার সাথে দেখা হয়ে গেল দেখা হয়ে ভালো লাগলো ভাই আমাদের অনেক সাপোর্ট দিল বললো যে এগিয়ে যাও ধন্যবাদ আপনাকে আপনি কি ঢাকা যাচ্ছেন ওকে ভাইয়া সুস্থভাবে যান আবার সুস্থভাবে আমাদের মাঝে ফিরে আসেন গুড বাই ভাইয়া অবশেষে আমরা কাঁঠালবাড়ি ফেরিঘাটে চলে আসলাম এখন আমাদের
কিছু ভাই সাইকেলওয়ালারা ওই ফেরিতে উঠে গেছে, এখন আমরা তাদের কাছে যাব। সো দেখতে থাকো, আমরা অলরেডি ফেরিতে উঠে গেছি। আমরা এই যে আমরা সবাই এখানে সাইকেল পার্কিং করছি আমাদের, তারপর দুজন রয়ে গেছে ওই পাশে, ওদের সাইকেল একটু নষ্ট হয়ে গেছে, বা সাইকেলটা ঠিক করা দেন, ওরা আসতেছে। তো এনজয় করতে থাকো। আমাদের ফেরি চলতেছে এখানে, সবাই আমরা অনেক সবাই মিলে মজা করছি, খুব আনন্দ করতেছি, এবং অনেকে ফটো তোলা নিয়ে ব্যস্ত আছে। তো আমাদের আমাদের তো ড্রোন নাই যে আমরা ড্রোন ফ্লাই করব, তো কিছু সিনেমাটিক শট দেখব। আমার কাছে তুমি মানে সাত রাজার ধন, আমার কাছে তুমি মানে অন্যরকম, আমার কাছে তুমি মানে আমার পোষা পাখি, দিনে রাইতে চোখ বুঝিয়ায় আমি তোমায় দেখি, তোমার কাছে হয়তো বন্ধু আমি কিছু না, তাই তো তোমার স্বপ্নে বন্ধু আমি আসি না, আমি মানে তুমি আর তুমি মানে আমি। একটু আগে আমরা ফেরি থেকে নামলাম, ফেরি থেকে নামার টাইমে শর্টগুলো নিতে পারি নাই, কারণ প্রচুর জ্যাম ছিল আর আমাদের অনেক তাড়াহুড়ো ছিল, আর সকাল থেকে এই পর্যন্ত ব্রেকফাস্ট করি নাই, এই জন্য প্রচুর ক্ষুধা পেটে। এই যে এখানে শাকিলের আমি আছি, আমরা শর্ট নিতেছি, তো এখন আমরা ব্রেকফাস্ট করব। আমরা ফার্স্টে একটা হোটেলে গেছি, ওই হোটেলে খিচুড়ি নাই, এই জন্য সবাই এখানে চলে আসছে, তো আমি তাদের কাছে যাচ্ছি এখন, গিয়ে দেখি এই হোটেলে খিচুড়ি পাওয়া যায় কি না, তারপর এখান থেকে খেয়ে নেই, কারণ খিচুড়ি খেতে হবে। এখন রুটি খেলে পেটের ভিতরে প্রচুর ইয়া জ্বলবে, তো তাদের কাছে যাচ্ছি। শেষ সোনার বাংলাদেশ, কিন্তু সবচেয়ে মজার একটি বিষয় হচ্ছে যে আমরা একটি হোটেল চেঞ্জ করলাম না, তখনকার মানে চেঞ্জ করছি খিচুড়ির জন্য, কিন্তু পরের হোটেলটিতে গিয়েও কোনো খিচুড়ি পাই নাই, তারপর লাস্টে সেই পরোটাই খেতে হলো, কিন্তু করার কিছু নাই, ব্রেকফাস্টও করতে হবে, না খেয়ে তো থাকা যাবে না, মানে ক্ষুধা পেটে তো সাইকেল রাইড করা যাবে না, সো কি আর করার, এজন্য পরোটাই খেয়ে নিলাম। তো এখন তারা সবাই চলে যেতেছে, আমার যেতে হবে, তো দেখা হচ্ছে একটু পরে। আরে পরান ভাই, কই যাচ্ছেন ভাই? মা হয়ে সিরিয়াস যাচ্ছি ভাই। আমরা যাবার পথে দেখলাম যে সেনাবাহিনীতে মাস্কের জন্য প্রচুর মানে কড়া টহল দিতেছে, তো আমি বলতে চাই যে যারাই ট্যুরে বের হন বা যে কোথাও ঘুরতে যান বা কেউ কোনো পার্সোনাল কাজে যান, সবাই মাস্ক অবশ্যই পরবেন, কারণ আপনাদের সেফটি সবারই সেফটি নিয়ে থাকতে হবে। তো দেখতে থাকো, একসাথে এতগুলো সাইকেল বের হলে যে কত মজা লাগে, আমার মনে হয় না যে একসাথে এতগুলো বাইক বের হলেও এতটা মজা পাওয়া যাবে, আমরা অনেক এনজয় করতেছি। তো আর একটি কথা হচ্ছে যে একটি রাস্তায় মানে 15টা বাইসাইকেল একসাথে চললে যে কতটা সুন্দর ভিউ আসে, আপনাদের এটা না দেখালে আপনারা বুঝতে পারবেন না, সো ভিউটি এনজয় করতে থাকুন। তোমার প্রেমের নেশা আমাকে আর পাবে না, বেশেছি ভালো তাই বলে কি মেনে নেব। এই গাইস, অবশেষে আমরা পদ্মার চলে আসলাম, পদ্মার আসছি, এখন আমরা খুব ক্লান্ত, আমরা এখনো কিছু খাই নাই, পুরো কিছু খাই নাই, এখন আমরা গোসল করবো, দেন আমরা গিয়ে খাবো, ওই ঘাটটিতে আমরা গোসল করবো, তোমার সবই কথা যে ছিল দুজনে হব দুজনে পুরোটাই, কথা যে ছিল দুজনে হব দুজনে।
মাত্র আমাদের গোসল শেষ হলো, এখন আমরা ওইখানে যাব, ওইখানে গিয়ে আমাদের দুপুরে লাঞ্চ করব। তো দেখা হচ্ছে আপনাদের সাথে লাঞ্চে গিয়ে। But I have to stay afloat. It's nicer be a person you don't want. Can somebody take me of the thing going to do? Where is the life I? Where's my shy? Who is this call leaving? I don't know. Hey guys, কালকে আমরা লাঞ্চের পরে আমরা খুব ক্লান্ত হয়ে পড়ছিলাম, এই জন্য আমরা কোনো ভিডিও নিতে পারি নাই। আর অনেক কষ্টের পরে আমরা ফ্রেতে গিয়ে উঠি। ফ্রেতে ওঠার পর নিজন বলে যে ওর ব্যাগ নাকি হোটেলে রেখে আসছে, এই জন্য আবার সাইকেলিং করে হোটেলে গিয়ে ওর ব্যাগ আনতে হয়। আরও বেশি ক্লান্ত হয়ে পড়ি। আবার এমনিতেও সূর্যের আলো ছিল না, এই জন্য ভিডিও করতে পারি না। এই জন্য আই এম সো সরি। আপনারা জানেন যে এটা আমার ফার্স্ট ব্লগ। আই হোপ এই ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগছে, এনজয় করছেন। আর যদি কোথাও ভুল হয়ে থাকে তাহলে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন, নেক্সট ডে আমি সলভ করার চেষ্টা করব। আজ এ পর্যন্তই। এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন অ্যান্ড আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ সো মাচ। আল্লাহ হাফেজ।